যখন রাজত্ব সাজাইল, রানী বিলকিস তার পোরা বাহিনী লই আসতেছিল। সুলাইমান নবী ডাক দেয়া হয়, হুদহুদ রে তুই বলছিলি রানী বিলকিসের একটা সিংহাসন আছে। বলে জি আছে। রানী বিলকিসের সিংহাসনটা আমি এখানে নিয়ে আসতে চাই। রানী বিলকিস যেহেতু তার রাজ্যের বাহিরে চলে আসছে, এর ভিতরে তার সিংহাসনটা আমি এখানে নিয়ে আসতে চাই। জোরে কম জোয়া। সিংহাসন কত লম্বা? প্রায় 40 হাত প্রশস্ত। এটার উচ্চতা হলো 30 হাত। এত বড় সিংহাসন উন রানী বিলকিস আসার আগে নিয়ে আসার অনুমতি দিছে। সুলাইমান নবী কইলো, এরে জিন্নাত এবং মানুষ, প্রথম জিন্নাত রে কইছে, জিন্নাতের মধ্যে কে পারবি সবচেয়ে অল্প সময়ে রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করতে? এক জিন্নাত কয়, হুজুর আমার অনুমতি দেন, আমি আপনি বসার থেকে উঠার, আপনি বসার থেকে উঠতে যতটুকু সময় লাগবে এর ভিতরে সিংহাসন হাজির করব। আপনারা সুবহানাল্লাহ, কিতাব বোঝাতে সম্ভব? আপনারা লাগে সম্ভব? পৃথিবীর কোন বাদশাহ দ্বারা সম্ভব না? কয় উঠার থেকে দাঁড়াইতে দাঁড়াইতে সিংহাসন লইব? এটা সিংহাসন কত বড়? 80 হাত লম্বা। সুলাইমান নবী কোন অত টাইম নেই আমার কাছে, আমি বসার থেকে দাঁড়াবো, এই টাইম আমার কাছে নেই, আরো তাড়াতাড়ি উঠিব। সুবহানাল্লাহ, হইতেন সব জিন্নাতরা ব্যাক করে গেছে আছে, আমার থেকে তাড়াতাড়ি তো আর কেউ আনা সম্ভব না। জনগণই যদি না থাকে সাতার প্রধানমন্ত্রীতে আমি কি করব? আমার তো আগে জনগণের সিকিউরিটি দেওয়া দরকার, আমার জনগণের নিরাপত্তার ব্যবস্থা করা দরকার, কারণ জনগণের জন্য আমি আজকে চেয়ারে বসা। এই ফিফরা চিন্তা করছে তার জাতির ব্যাপার, আজকে আমরা জাতির চিন্তা করি না, নিজের চিন্তায় ব্যস্ত থাকি, এই জন্য আজকে আমাদের এই অধঃপতন। কিন্তু একটা পিঁপড়ার বক্তব্য আল্লাহ কোরআনে কেন দিলেন? কিয়ামত পর্যন্ত পিঁপড়ার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। একটা পিঁপড়া তার জাতির চিন্তা করছে, আমরা জাতির চিন্তা করি না? আমরা যদি জাতির চিন্তা করতাম তাহলে এই হালত এরকম হতো না। ইফিফরা দেখেন তার জাতিরে বাঁচাইবার লেগে কয়, সুলাইমান নবীর বাহিনী যদি লামে তাহলে অজ্ঞতা সারে, মানে অজান্তেই ফিসে ফেলবে। প্রধানমন্ত্রী তো ফিফরা, ফিফরার মাথা তো বুদ্ধি আছে, ফিফরায় সুলাইমান নবীর উপরে দোষ দিছে না, কই উনি অজান্তেই তাদেরকে ফিসে ফেলবে, তাই উনি তাদেরকে জোরালো বক্তব্য দিয়া বলছেন, আরে তাড়াতাড়ি যার যার ঘরের ভিতরে প্রবেশ কর, সুলাইমান নবীর বাহিনী আসতেছে, অজান্তেই তাদেরকে মাটির সাথে পিষায়া দিব। সুবহানাল্লাহ, এই কথাটা কিন্তু আমার নয়, এই কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামল উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিফরার বক্তব্যটা শুনছে, ফিফরায় বক্তব্য দিছে এটা, যে সুলাইমান নবীর বাহিনী অজান্তেই তোমাদেরকে মাটির সাথে পিষে ফেলবে। এই বক্তব্যটা বাতাসের সাহায্যে সুলাইমান নবীর কানে আল্লাহ পৌঁছায় দিছে। সুলাইমান নবীর আরো কিছু গুণ ছিল, উনি মাখলুকাতের বাসা বুঝতেন, একটা পিঁপড়ার বাসা পর্যন্ত সুলাইমান নবী বুঝতেন। সাধারণ কথা, ফিফরায় কিতাব হয়ে যেটা সুলাইমান নবী উনি লিখেছে, আল্লাহ কত বড় জ্ঞান ওনাকে দিছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবীর বাহিনী দেখে পিপীলিকাদেরকে উনি সতর্ক করলেন, এই রানী রানী প্রধানমন্ত্রী তার জনগণকে সতর্ক করছেন। এই বক্তব্যটা আল্লাহর কাছে এত পছন্দ হইছে, তার বক্তব্যটারে কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, ফিফরার নামে সুরার নামকরণ করছে। সুবহান, এই কথা শোনার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা
এরপরে দেখেন আল্লাহ বলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরু নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুলাইমান নবী বলেন ফাতাবাসসামা মানে মুস্কি হাসি মারছে, ফিফরার বক্তব্য শুনে উনি একটা মুস্কি হাসি দিছে, মুস্কি হাসি দিছে জন্য উনিও চিন্তা করলেন একটা পিপিলিকা তার জাতির নিয়ে তার কত চিন্তা, সুবহানাল্লাহ, মুস্কি হাসি মারছে, হাসি মাইরে শেষ না, সুলাইমান নবী সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন, সুবহানাল্লাহ, আসেনি সাথে সাথে উনি শুকরিয়া আদায় করতে লাগলেন। فتبسم ضاحكا من قولها وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. شكرا ضيق السن الله القصير একটা পিপিলিকা পর্যন্ত আমার বাসাটা বুঝতে পেরেছে, আল্লাহর দরবার শুকরিয়া আদায় করতে লাগলো। আপনি যে নিয়ামত দিছেন গো, আমার মা বাবার যে নিয়ামত দিছেন আপনি আমারও সেই নিয়ামত দিছেন, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করার মতো আপনি আমারে সুযোগ করে দেন, শুকুর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমরা হইলে বেটাগিরি দেখাইলাম নি, আমরা আর দশজন গেলাম করে ফিফরায় আমার কথা শুনে, ফিফরায় আমার নাম জানে, কত বেটাগিরি আমরা দেখাইলাম, কিন্তু উনি আল্লাহর কুদরত পায় সেজদা ঘুরে গেছে, আল্লাহ এত বড় নিয়ামত তুমি দিছো, সুবহানাল্লাহ। আরে ভাই, সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম শুকরিয়া আদায় করলেন আর বলতে লাগলেন মালিক এত বড় নিয়ামত দিল, একটা পিপিলিকা পর্যন্ত আমার বাসা বুঝে, আমি সুলাইমান রে পিপিলিকা পর্যন্ত চিনে গো, কি বড় নিয়ামত তুমি আমার দিছ, আমার বাবারে যে নিয়ামত দিলা আমার সেই নিয়ামত দিছ, আল্লাহ যে আমলটা করলে আপনি মালিক খুশি হন সেই কাজটা আমি সুলাইমান রে করার সুযোগ করে দেয়। আর বলতে লাগলেন মালিক আপনার যত মহব্বতের বান্দা আছে, আপনার যত মহব্বতের বান্দা আছে নেককার বান্দাদের সাথে আমাকে অন্তর্ভুক্ত করে দেন, সুবহান, শুকরিয়া আদায় করছেন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين. সেখান থেকে সুলাইমান নবী চলে গেলেন, যাওয়ার পরে আরেক জায়গায় ল্যান্ড করলেন, কিন্তু উনি যখন উনার সিংহাসন নিয়ে লামে উনার মাথার উপরে সমস্ত পাখিরা ডানা মেলে এইভাবে উনার ছায়া দিয়ে রাখে যেন সূর্যের একটা কিরণ ওনার শরীরে না পড়ে, সাধারণ কথা, সমস্ত পাখিরা ডানা মেলে দেয় অটোমেটিক, সূর্য লাগে না, তুমি হঠাৎ করে দেখলেন চুপটে একটা জায়গা দিয়ে সূর্য ওনার শরীরে লাগতেছে, তুমি এমনি উপরের দিকে তাকাইছে, তাকায়া দেহে একটা পাখি নাই, পাখিটা যখন নাই সুলাইমান নবিয়া মেজাজটা গেছে গরমে কিরে গেল কই, তখন বলেন ওয়াতাফাক্কাদ আত-তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান নবী বলেন আমার কি হয়ে গেল,
আমি কেন হুদহুদ কে দেখছি না? হুদহুদ একটা পাখি, এটা খুব ছোট পাখি, কিন্তু এটার মাথাতে এত বুদ্ধি আল্লাহ দিয়েছে। ফাঁটি ফাঁকি ছোট, কিন্তু এর মেধা মারাত্মক। এই হুদহুদ ছিল পানি মন্ত্রী। কি মন্ত্রী? সুলাইমান নবীর ফানি দরকার লাগলে হুদহুদ রে ফোন দেয়। হুদহুদ নাই, সুলাইমান নবীর মেজাজটা খুব গরম হয়ে গেছে। সবাই কয় স্যার হুদহুদ রে কোথাও পাওয়া যাচ্ছে না। এখন সুলাইমান নবী রাগান্বিত হইয়া পরের বক্তব্য বলতেছেন, لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُبِينٍ। সুলাইমান নবী রাগান্বিত হইয়া বলতেছেন, হুদহুদ কোথায় আছে? যদি আজকে সে আসে তারে আমি উপযুক্ত শাস্তি দিব, জবাই করে ফেলব। এরপরে কারণ দশাইছেন, যদি সে উপযুক্ত কারণ দশাইতে পারে তারে আমি মাফ করে দেব। আর উপযুক্ত কারণ যদি না দশাইতে পারে তাহলে ট্যাং দিছি আলাম আমি ট্যাং। কোন এই তাফসিরে নূরুল কোরআনের মধ্যে আসছে যে তার পাকা ছিঁড়ে ফেলব। আবার বলছেন যে তারে আমি বন্দি করে রাখবো। অনেকগুলো শাস্তির কথা তুলে ধরেছে। এখন আপনারও প্রশ্ন হতে পারে, একজন পয়গাম্বর হইয়া ফাকির উপরে এরকম রাখ কেন? বলে ওনার জন্য এটা জায়েজ ছিল, কারণ ফাকিও ওনার একজন বাহিনীর সদস্য। কথাটা বুঝছেন না? আমার বাহিনীর মধ্যে কেউ যদি না বইলা কোথাও চলে যায় তার শাস্তি দেওয়া যায় কিনা? হে তো দায়িত্বের মধ্যে আছে, সে তো একজন বাহিনী। এই জন্য সুলাইমান নবী শাসন করতে পারবেন, মৃত্যুদণ্ড দিতে পারবেন। হুদহুদের উপরে সুলাইমান নবী খুব কেফা। এমন মেজাজ গরম আছে। আরে আজকে আলো শেষ করলাম এরা। এরপরে কিতাবের মধ্যে আসছেন, সুলাইমান নবী একজন পাখি, এই পাখিটার নাম হলো শকুন। এটা কিতাবে আছে, এই যে তাফসীরের কথা বলছি এখানে উল্লেখ আছে, শকুন নামে পরিচিত একটা পাখি। শকুনটা কেন বললেন? শকুনের দৃষ্টি শক্তি মারাত্মক, সে অনেক উপরে তাইকা কিন্তু নিচে সব দেহে। শকুন চিনছেন না আপনারা? এখানের বয়স যাদের 30-এর উপরে এরা শকুন চিনে। এখন আর শকুন আসে না। ছোটবেলা আমরা দেখতাম গুরু টুরু মইরা গেলে শকুন এক খাইতো, এখন আর নাই। সুলাইমান আলাইহিস সালাম শকুনকে বললেন, শকুন তাড়াতাড়ি যা, হুদহুদ কোথায় আছে তারে ধরে নিয়ে আসবি। সুলাইমান নবীর অর্ডার পাইয়া শকুন এমন ভাবে দ্রুত গতিতে দৌড়াইতে লাগলো, অনেক উপরে উঠে গেছে। সে গোটা রাজ্য তালাশ করলো, হুদহুদকে কোথাও তালাশ করে পায় না। একটা পর্যায়ে হঠাৎ করে দেখে হুদহুদ একটা রাজ্যের থেকে বাহির হয়ে আসতেছে। শকুন দ্রুত গতিতে গিয়া হুদহুদ রে তাফা দেয়। হুদহুদ দেখো আল্লাহর দোহায় লাগে, আমার শৈল টাচ করিস না, আমার শৈল টাচ করিস না, তোরে ফাড়াইছে কেটা? বলে সুলাইমান নবী ফাড়াইছে, তোর ঠ্যাং গেছিল লাই বটাই না। এই যে বাত্রান্তি করস না, কইয়া কই গেছিল কই, আমার শৈল টাচ করিস না, আমি ছোট মানুষ, তুই ধরলে আমি লড়তাম না। কিন্তু সুলাইমান নবী আর কোনো কিছু কইছিনি, কই একটা কারণ দশাইছে, যদি তুই কারণ দশাইতে পারস বাঁচতে পারস, আর নাইলে আজকে ঠ্যাং ছিল লাই। হুদহুদ কই আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা না, আমি নিশ্চিত। হুদহুদের একটা সাহস আছে, আমার তো কারণ আছে। এই শকুনে লইয়া গেছে হুদহুদ ওই সুলাইমান নবীর কাছে। হুদহুদ পাখি তো খুব চালু পাখি, সে সুলাইমান নবীর একেবারে কাছে গিয়ে বসছে না, একটু দূরে বসছে, বেশি দূরেও না বেশি কাছেও না। যেইভাবে কিতাবে লেখা সেইভাবে বলতেছে, বেশি দূরেও না বেশি কাছেও না। এটার ব্যাখ্যা আসছে কিভাবে? এটার ব্যাখ্যা আমি দিই। ছোটবেলায় মাদ্রাসায় যখন শয়তানি করতাম, যখন মনে করেন প্রস্রাব করতে গেছি, ওখানে গিয়ে একটা লাগে ডুসার ফুলে গিয়েছিল, এখন দৈরা নিয়ে জিগায় ভাই কিতা হবে দুইটা আছে, বিত্র আরো পানি নাই। যখন দৈরা নেওয়ার পরে উজুরের একবারে কাছে আমরা বসতাম, কারণ কাছে বসলে ব্যাটটা কিন্তু একবারে কাছে, তখন বেতো কাছে আমিও কাছে, দিতে বেশি সময় লাগবো না। এই জন্য একটু দূরে বসতাম, আবার বেশি দূরে বইলে যদি খারুইয়া জায়গা তে আয়াত নাজিল হয়ে যাবে।
এই জন্য বেশি দূরে বসতাম না, কারণ যদি উঠতে জায়গাতে খবর আছে, এই জন্য বেশি কাছেও না দূরেও না, মাঝামাঝি হইতাম। ঠিক হুদ হুদ ফাঁকে বেশি দাঁড়াও বেছে না, কারণ যদি সুলাইমান নবী তাফা দেলা তেতে আর কাম শেষ। আবার বেশি দূরে যদি যাইতে সুলাইমান নবী উঠতে যাবো গা, উঠতে গেলে আর কাম রাখবো নি। হুদ হুদ খুব চালো পাক, হুদ হুদ কি ঠান্ডা মাথায় গিয়া সুলাইমান নবীর একটা সুন্দর একটা কথা বলছে যে দেখেন রাগ কইরেন না, আল্লাহর উপরে ভয় করেন। চিন্তা করছেন পয়গম্বরের কয় আল্লাহর ভয় করেন। সুলাইমান নবীর মেজাজটা খুব গরম আছে, যখন আল্লাহর কথা কইছে নরম হয়ে গেছে। খুব চালো মানুষ তো, ফাকির মধ্যে খুব চালো। শেখ আমরা রাগ কইরেন না আল্লাহরে ভয় করেন। এরপরে হুদ হুদের বক্তব্য, فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطْتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ হুদহুদ আইছে আবার পরে বক্তব্য দিতেছে, জানেন আল্লাহর উপরে ভয় করেন আমার উপরে শাস্তি দেন আমি কারণ দশাইতেছি। তখন কইল যে আমি চিন্তা করলাম আপনি যেহেতু বিমান ল্যান্ড করতেছেন, এখানে দাঁড়াইবেন, উজু করবেন, নামাজ পড়বেন, খানা খাইবেন, বেশ একটা সময় যাইবে। আমার এক বন্ধু আর এক হুদহুদ আমার লই আর এক রাজ্য গেছে, ওই রাজ্যটা আমি পরিদর্শন করেছি। তখন হুদহুদ বলতেছে আল্লাহর পয়গম্বর রাগ করবেন না, রাগান্বিত হইবেন না, আমি আপনার কাছে কারণ দশাইতে পারবো, সুতরাং আমার উপরে রাগ করবেন না। আর আমি এটাই বলতে পারি আমি অনুপস্থিত থাকার কারণে আপনি সুলাইমান নবী যত লোক রাগান্বিত হইছেন গো, আমি আপনার কাছে যেই সংবাদটা নিয়ে আসছি গো নবী, আমি আপনার কাছে যে সংবাদটা নিয়ে আসছি এই সংবাদটা শোনার পরে এর থেকে বেশি আপনি খুশি হবে। এখন নবীজি আপনি দেশের বাদশা হইয়া আপনি দেশের পয়গম্বর হওয়া সত্ত্বেও আপনি যা জানেন না আমি হুদহুদটা জানি। কিতা বুঝলাই সুলাইমান নবী গায়েব জানত, এই কথা বলেন না সুলাইমান নবী গায়েব জানত, হুদহুদ হয় আমি যা জানি আপনি তা জানেন না। সম্মানিত শুধু আসেন, তাহলে নবীর গায়েব জানতেন এই আয়াতে কি বলে? আমি কি গল্প বলতেছি না কোরআন দিয়ে বলতেছি? এই আয়াত সুলাইমান নবীর কাছে হুদহুদে বলছেন ফামা কাসা গায়রা বাঈদিন ফাকালা হাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি সাবা নগরীর থেকে আসছি এমন একটা তত্ত্ব নিয়ে আসছি যেটা আপনি অবগত না। এখান থেকে স্পষ্ট নবীর গায়েব জানতেন, কথা হয় না? আগা সুলাইমান পয়গম্বরের কাছে যে বলে আমি যে তত্ত্বটা নিয়ে আসছি গো, আমি অনুপস্থিত থাকার কারণে যতটা না পেতাপকে কলিজার মধ্যে আমি দিয়েছি, আমি জানি আমার বক্তব্য শোনার পরে এর থেকে বেশি আপনি খুশি হবে। সুলাইমান নবী গরে পণ্ডিতি কমায় কর, এখন যাও এবার হইছে পানির ব্যবস্থা কর, তোর বক্তব্য পরে শুনো। কারণ সুলাইমান এই হুদহুদ কি ছিল? পানি মন্ত্রী, আল্লাহ তার এমন ক্ষমতা দিছে সে টুট লাগাইয়া ফাতালের নিচে কি আছে বলতে পারে? সুবহানাল্লাহ, জানি অনেক উঁচু জায়গা থেকে সে বলতে পারে মাটির নিচে কি আছে। এই গুণ আল্লাহ হুদহুদ দিয়ে দিছে। তো ফানি তুকায় বাই করছে বলছে এখানে ফানি আছে। সুলাইমান নবী জিন্নাতরে কইছে মাটি খনন কর, জিন্নাত দিয়ে মাটি খনন করতেন, মানুষ দিয়ে পানি উত্তোলন করতেন। পরে সুলাইমান নবী এর ডাক দেনে যে খাস কামরাতে গিয়া হয় দিগা কিতা কইছিল, তখন এ কয় ফামা কাসা গায়রা বাঈদিন ফাকালা আহাদতু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি সাবানে গড় থেকে আপনার কাছে একটা তত্ত্ব নিয়ে আসছি যেটা আপনি অবগত নন। এরপরে বলেন ইন্নি ওয়াজাদতু মুরাতা তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। সাবা নগরী এর আগের আয়াতে বলেন যে আমি এমন একটা জায়গা থেকে সাবা নগরী দেশটার নাম, ওই দেশের মধ্যে কোন জিনিসের অভাব নাই, কি না অভাব নাই, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, অস্ত্র ক্ষমতার বল, অস্ত্রের বল, কোন দিক দিয়ে অভাব নাই, তারা একটা স্বয়ং সম্পূর্ণ একটা দেশ।
এরকম সুন্দর দেশ আমি দেখি নাই। আর ওই দেশের একজন প্রধানমন্ত্রী হলো নারী, ওই নারীর নাম হলো রানী বিলকিস। ওই রাজত্বের একজন প্রধানমন্ত্রী নারী, নারীর নাম কি? তখন সুলাইমান নবীর কাছে সে বক্তব্য দেয় যে এই নারীর এমন ক্ষমতা, সুন্দর তো আছে কিন্তু এই নারীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, সে নারী হইয়া এত বড় রাজত্ব চালাইতেছে, আর আল্লাহ তার আরেকটা জিনিস দিছে, এটা হলো ইন্নি ওয়াজাদতু মুরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই রানী বিলকিসের একটা সিংহাসন ছিল, কি ছিল? সিংহাসন ছিল, এই সিংহাসনটা প্রায় 80 হাত লম্বা এবং 40 হাত হাঁস 30 হাত উঁচা, এবং এটা সাজানো হীরা মণি মুক্তা দিয়া আছে। এই রানী বিলকিস তার এমন সুন্দর রাজত্ব। এরপরে সুলাইমান নবীর কাছে বলেন ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ। ওই হুদ হুদ বলেন যে আমি ওই রাজ্যে যাওয়ার পরে আমি কিছু অ্যানালাইজ করছি আমার বন্ধুরে নিয়ে, ওই দেশটাতে এত কিছু আছে, আল্লাহ এত নিয়ামত দিছে তাদের, কিন্তু আমার একটা জিনিস আফসোস লাগছে। আগা নবী জি গোটা সাবা নগরী আমি পরিদর্শন করছি, নবী গো আমি গোটা সাবা নগরী গুনে গুনে আমি দেখলাম আমার বন্ধুরে লইয়া কোন জিনিসের অভাব নাই, গলবি কোন জিনিসের অভাব মাঠ বড়া ফসল, বাগান বড়া ফল, অস্ত্র আছে, তারপরে তাদের জনবল আছে, ধনবল আছে, সব আছে, এমন কোন জিনিসের অভাব নাই গো। একটা নারীর নেতৃত্বে গোটা দেশটা পরিচালনা করে, এত কিছু আছে যাদেরকে এত নেয়ামত দিল, এত নেয়ামত আমার মালিক তাদেরকে দান করার পারবি, কিন্তু আমার কাছে আশ্চর্য লাগছে, আমার কাছে আশ্চর্য লাগছে এই দেশের মানুষ বলে ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ-শাইতানু আ'মালাহুম ফাসাদদাহুম আনিস-সাবীলি ফাহুম লা ইয়াহতাদুন। হুদহুদ বলে আমার সবচেয়ে বড় আশ্চর্য আশ্চর্য লাগার একটা কারণ, আগা নবীজি যেই মালিক তাদেরকে এত গোলা নিয়ামত দিল, বাগান বড় ফসল ফসল, নদী বড় মাছ দিল, মাঠ বড় ফসল দিল, ফুলে ফলে গোটা দেশটা যেন মুখরিত হয়ে যায়, কিন্তু এই দেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ এত নিয়ামত দিল, এত নিয়ামত পাওয়ার পর গণবী আমি তাকায় আর দেখি ওই মানুষগুলি যে মালিক তাদেরকে তুলে আমত দিল ওই মালিকের গোলামি করে না, ওই মালিকের গোলামি তারা করে না, আল্লাহ তো তাদেরকে নিয়ামত দিছে, এত নিয়ামত তাদেরকে অপেক্ষা দিল, কিন্তু তারা আমার মালিকের গোলামি করে না, তারা গোলামি করে সূর্য, তারা গোলামি করে মূর্তি, তারা গোলামি করে বিভিন্ন আল্লাহর মাখলুকাতের তারা পূজা করে, মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, সকাল বেলা যখন সূর্য উঠে তারা এটারে খোদা মনে করে, বিকাল বেলা সূর্য ডুবে চন্দ্র চন্দ্রটাকে তারা সেজদা করে, নাও সূর্যের পূজা চন্দ্রের পূজা কি এখন আরো আগে ছিল, কথা হয় না আগেও ছিল, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত কি গোলামি কার করবে, কথা হয় না আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর সিদ্ধান্ত হলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গোলামি করব, কা যুবক বাড়া মা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সবগুলি গুনাহ আমি মাফ করে দিব, গুনাহ করতে করতে যদি কেউ পাহাড় পরিমাণ গুনাহ করে গো, কারো গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, কারো গুনাহ যদি সূর্যের মতো হয়ে যায়, সাগরের ফেনার মতো হয়ে যায়, আল্লাহ বলেন সব গুনাহর বোঝা লইয়া যদি কোনো বান্দা বান্দি গভীর রজনীতে নুজুলের রহমতের সময় দুইটা চোখের পানি যদি চানিয়া আমি আল্লাহর দরবারে তওবা করে গুনাহর উপরে যদি লজ্জিত হয়ে যায় আমি আল্লাহ ঘোষণা দিলাম বাংলার চোখের পানি নাকের ডগায় আসার আগে জিন্দেগির গুনাহ মাফ করে দিব। কিন্তু শিরিক যদি কেউ করে বলুন মাফ করব, সব গুনাহ আল্লাহ মাফ করে, কিন্তু শিরিক গুনাহটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। এ আমাদের দেশেও কিন্তু এরকম আছে, জাগায় বেজাগায় আমরা মাথা টেকাইয়া দিই, বট গাছের তলা মাথা টেকাই, ফাঁকা তো মাথা টেকাই, আল্লাহর একক সিদ্ধান্ত হলো গোলামি চলবে না। ওই হুদ হুদ বলেন যে আমি নিজের চোখকে যা দেখলাম এর দ্বারাই বুঝতে পারলাম যে তারা মালিকের গোলামি করে না, বরং তারা গোলামি করে সূর্যের। সুলাইমান নবীর মেজাজটা কেসে গরম হয়ে বলে কসকিতা, আমি জানি না আমার পাশে রাজত্ব আছে, আবার সেখানে আল্লাহর বিরোধিতা হয় বরদাস্ত করা যাবে না। তখন সুলাইমান নবী বলেন আল্লাহ ইয়াসজুদু, এটা তো সেজদার আয়াত, দুইটা সেজদার আয়াত আছে, আমি আর আপনার কাছে এটা বললাম না, সেখানে তারা বলতেছেন তখন সেজদার আয়াতের অর্থটা হলো যে তারা শয়তানের দুখায় পড়ে, শয়তান তাদেরকে প্রবঞ্চনা দিয়ে গুনার কাজ করাচ্ছে, শয়তানের দুখায় পড়ে তারা আল্লাহর বিরোধিতা করতেছে, কথা বুঝতেছেন? সেজদার আয়াতগুলি আপনাদের সামনে আর বললাম না। এরপরের আয়াতে বলেন আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের মালিক, কথা বলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম রাগান্বিত হয়ে বলেন ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। সুলাইমান নবী বলেন তুমি কতটুকু সত্য হইছো আর কতটুকু মিথ্যা হইছো, এটারও তো একটা যাচাই বাছাই করা দরকার। তুমি ফিডার থেকে বাঁচবার লাগিয়া মায়ের থেকে বাঁচার লাগিয়া মনে হইতে পারে যে তুমি সুন্দর করে সাজাই আমার কাছে উপস্থাপন করছো, কারণ তোমার মাথার তো বুদ্ধি কম না, কথাখান ঠিক নেই, সাজায় তো মারার লাগে কইতে পারে, আর নাটক সাজানো যায়নি, কথা হয় না দি, একবারে পুরা মিথ্যাটারে সুন্দর করে সাজাইয়া বাস দেখা যায় মানুষ মৃত্যুর পথে নিয়ে দাঁড় করাইয়া দেয়। তো সুলাইমান নবী বলতেছেন তুই যে সত্য না মিথ্যা আমার একটা পরীক্ষা করা দরকার, পরীক্ষার কথা সুলাইমান নবী বলতেছেন যে আমার একটা পরীক্ষা আছে তোর দিয়ে। ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, আমি তোমার এখন পরীক্ষা করব তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত কিনা। এরপরে বলেন ইযহাব বিকিতাবি হাযা ফালকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুলাইমান নবী বলেন তুমি আমার পক্ষ থেকে একটা পত্র নিয়ে যাইবা, কি নিয়ে যাইবা? আমার পক্ষ থেকে একটা পত্র নিয়ে যাইবা রানী বিলকিসের কাছে। রানী বিলকিসের কাছে পত্রটা দেওয়ার পরে তুমি সেখানে অপেক্ষা করবা, এর প্রতিক্রিয়াটা কি আসে, কথা বুঝতেছে? যদি প্রতিক্রিয়া আসে তাহলে বুঝতে পারবে, যাও যাও সিটি দিয়া পাঠিয়ে দিলেন সুলাইমান নবী হুদহুদরে দিয়া, হুদহুদ সেই সিটি লইয়া চলে গেলেন রানী বিলকিসের রাজ দরবারে। এত সিকিউরিটি, বিশাল সিকিউরিটির মাঝখান দিয়া হুদহুদ, বাকি তো ছোট, রানী বিলকিস যখন তার খাস কামরায় গিয়া ঘুমাইলেন তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের সিটি নিয়া তখন সে যায়, কথা বুঝতেছে? সুলাইমান নবী তার সিটি নিয়ে যখন সেখানে যায় হুদহুদ গিয়ে একটা বেলকুড়ির চিপা দিয়ে ছোট্ট রাস্তা দিয়া তাকায়া দেখে রানী বিলকিস শুয়া রইছে, শুয়া যখন রইছে সে গিয়ে চিঠিটা রানী বিলকিসের একেবারে বুকের উপরে রেখেছে। তো রানী বিলকিস তো ঘুমাইতেছে, ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে বুকের উপরে সিটি। মহিলারা যখন কোন সিটি পায় এটা কি না কইরা ছাইরা দেয়, কথা শুন না, সে সিটিটা কইরে অবাক হয়ে গেল যে সিটি সাধারণ কোন,
আর সমস্ত দরজা জানালা লাগানো। এই সিটি আমার বুকের উপরে লাগানো, চিন্তার বিষয় না। চতুর্দিকে সিকিউরিটি, এত নিরাপত্তা দিয়ে আমি এখানে ঘুমাইছি, এই সিটি নিয়ে ঢুকলো কে? সে তো আর জানে না যে ভাগ্য লইছে, বাকি লইছে এটা ভাবছি না কোনোদিন। ভয় পাইছে যে সব বোনা সেই সিটি আইলো কেমনি? সিটিটা পড়ছে ফইরা তোর মাথা নষ্ট হয়েছে, মাথা নষ্ট হয়েছে। ঘটনা গোটা মন্ত্রী সবাই ডাক দিছে, পার্লামেন্টে সবাই আসো, রানী বিলকিসের বক্তব্য হলো সবাই একত্রিত হও, জরুরি মিটিং আছে, জরুরি মিটিং। ওই মিটিং এর মধ্যে রানী বিলকিস বললেন, قالت يا ايها الملأ اني القي الي كتاب كريم। মন্ত্রী সবাই বসে, মন্ত্রী সবার মধ্যে যত মন্ত্রী আসিল এমপি মন্ত্রী সব রে নিয়ে একটা গুল মিটিং এ বসে, জরুরি বৈঠক, যে আমার কাছে একটা চিঠি আসছে। এই চিঠিটা অত্যন্ত সম্মানী চিঠি। কি চিঠি? সম্মানী চিঠি, সুবহানাল্লাহ। সে বলতে বাধ্য হইছে আমার কাছে একটা সম্মানী চিঠি আসছে, এই চিঠিটা অত্যন্ত সম্মানী, এবং চিঠির মধ্যে কি লেখছে সেই বিষয় কোরআনে বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই চিঠি সুলাইমান নবী যখন বিলকিসের কাছে পাঠাইল, বিলকিস সাথে সাথে একটা জরুরি বৈঠক করলো, বৈঠকের মধ্যে বললেন এই চিঠি সাধারণ নয়, এটা বড় দামি চিঠি। চিঠির মধ্যে আমাকে এক ধরনের একটা হুমকির মতোই বলছেন যে আমার চিঠি পাওয়ার পরে, সুলাইমান নবী বলছেন আমার চিঠি পাওয়ার পরে অহংকার দেখায়ও না, গরিমা দেখায়ও না, তাকব্বুরি দেখায়ও না, আমার কাছে তুমি আত্মসমর্পণ করো, ঈমান আনো। আপনারা লাগাতো সুবহানাল্লাহ, জানি সিটি ভাইয়া কি কইছে, কি কইছে? অহংকার, আমার সাথে অহংকার করো না, সাথে সাথে তুমি নত হয়ে যাও। এখন সে সিটিটা কইরা মন্ত্রী সবাই শুনাইতেছে, যেটা অত্যন্ত সম্মানিত সিটি, পরম করুণাময় আল্লাহর নামে শুরু হইতেছে। এই সিটি যখন কইরা শুনাইছে, এখন মন্ত্রী প্রধানমন্ত্রী রানী বলতেছেন আমি তোমাদের কাছে একটা প্রস্তাব হলো, এই যে সিটি আমার কাছে আসছে, এখন আমাদের কি করণীয়? এটার কাছে সবাই বিক্রি কথা হয় না, দিই সবাই হয়, আমরা আগে ওনার একটু পরীক্ষা করব, কি দিয়া? মানি দিয়া। আমার এখান থেকে তোমরা 300 ইটনি বা স্বর্ণের, 300 স্বর্ণের ইট নিবা, আর 300 ইট রূপার নিবা। এই 300 ইট স্বর্ণের, 300 ইট রূপা লইয়া তোমরা তারপরে ওই বাদশার কাছে যাইবা, সে স্বর্ণ আর রূপা দিকে মাথা নষ্ট হয়ে যাবে, তোমাদেরকে ইচ্ছা মতে আপ্যায়ন করবে, খুশি হয়ে যাবে, আর আমার দেশের উপরে আর হুমকি দিবে না, কারণ এর উপরে তো সবাই দুর্বল, ঠিক না? এখন ওই যে হুদহুদরে ফাটাইছিল সুলাইমান নবী, আদা ছিল কথা কই না দিল, সুলাইমান নবী হুদহুদরে কি কইছিল, সিডিটা দিয়া যাইতো কা কইছে না, কি হয় না হয় সবগুলি আমার কাছে তাৎক্ষণিক পাঠাইতে হবে। হুদহুদ কিন্তু পুরা ঘটনা দেখতেছে, শুনতেছে, সব রেকর্ড কইরা ভিতরে উড়াল দিয়া গেছে, গিয়া সুলাইমান নবীর কয়ও হুজুর ঘটনা বেশি বালা না, বলে কিতা আপনারে পরীক্ষা করতে আইতেছে, সুবহানাল্লাহ আছেনি, পরীক্ষা করতে আসতেছে, বলে কিতা, বলে 300 স্বর্ণের ইট আনতেছে, 300 রূপার ইট আপনারে পরীক্ষা করার জন্য আসতেছে, সুতরাং প্রস্তুত থাকুন, প্রস্তুত থাকুন। সুলাইমান নবী কয় হাসানি কোন দিকে, কই দিকে, কতটুক দূরত্ব আছে, বলে এতটুক দূরত্বে আছে। সুলাইমান নবী সাথে সাথে যত জিন্নাত ছিল সব ফিরে ডাকায় আনছে, দিকে সব ফিরে ডাকায় আনছে, কোথায় স্বর্ণ আছে ডুব দে, দিয়া সব স্বর্ণ একত্রিত কইরা প্রায় কয়েক মাইল জায়গা নিয়া স্বর্ণের ইট দিয়া রাস্তা তৈরি কর, সুবহানাল্লাহ। জানি আমি আগেই বলেছি আল্লাহর রাসূল বলছেন সুলাইমান নবীর মতো এমন বাদশা আগেও ছিল না, পরেও হবে না। সুলাইমান নবী কয়েক কিলোমিটার দূর পর্যন্ত
প্রায় কত কিলোমিটার, প্রায় 30-35 কিলোমিটার হবে এলাকা। সুবহানাল্লাহ আছে, স্মরণের ইদ্দি যদি দেয় কিতাব বুঝুন কয় পাহাড় স্বর্ণ লাগবে। সুলাইমান নবীর জন্য এটা অসম্ভব ছিল না, কারণ জিন্নাতরা স্বর্ণের কোণে কোন জায়গায় জানতো। একটা পাহাড় জিন্নাতরা লই আইতে সময় লাগে, আর এরা কোনো কাজ করতে বেশি সময় লাগে। ফুয়ের সাথে সাথে ইট বানাইতে যা দুমছে বিছাইতাছে, কথা বুঝতেছেন নি? এরপরে দেখেন কত কাহিনী, হুদ হুদরে ফাটাইছে ইটের মাপটা লইয়া। এরা যে আমার কাছে ইট লই আইতাছে স্বর্ণের, ইটের মাপ লইয়া হুদ হুদে গিয়ে ইটের সাইজ, ইটের মাপ লই আইছে। আয়া কইতাছে এতটুক লম্বা এতটুক ফাঁস। সুলাইমান নবী ঠিক এই ফরমায় ইট বানানো শুরু করছে, বানায়া বিশাল রাস্তা স্বর্ণের, স্বর্ণের রাস্তা এবং রূপা দিয়া সুলাইমান নবী রাস্তা বানাইছে। ওই এরা যে রাস্তা দাইতাছে, কারণ এরা তো খুব বেটাগিরি, স্বর্ণের ইট লয়ে যাইতাছে, সুলাইমান নবী ইট দিয়ে রাস্তা বানাইছে। এরপরে সুলাইমান নবী অর্ডার দিছে জিন্নাতরে, কইরে মতলব গরু ছাগল আইনা রাস্তার মধ্যে বাইন্ধা তো রাখ, ইতানে লেদা পায়খানা প্রস্রাব করুক ইদের মধ্যে। ওই ছাগল মাগল গরু ছাগল আইনা বাইন্ধা দিছে, মানে এরা যাতে বুঝে যে এই দেশে স্বর্ণের মধ্যে দিয়ে কুত্তায় মুত্তা দে, কথা কোন ঠিক নেই, গুরু এলে দায় দে, এই স্বর্ণ লইছি নবীর কিনার জন্য। এখন গুরু ছাগল বাইন্ধা তো রাখছে, আর হেরা ইট মিট লইয়া আইতাছে সুলাইমান নবীর কাছে। এরপরে শুনেন আরো মজার কাহিনী, যখন এরকম শুরু করছে তখন রাস্তা বান্ধা শুরু করছে গরু ছাগল আইনা দিছে। এই লোকগুলা 300 ইট স্বর্ণে, 300 ইট যখন লইয়া খালি রাস্তা আয়া দেখে তখন ফাড়া দিছে একটা গেট, গেটটা পুরাটা স্বর্ণের, দুইকুই দেহে পুরা ফ্রিজ হইছে গিয়া স্বর্ণ দিয়া। ওই যে ইট ইট বিছাইয়া করে না, এটা কিতা কয় ইট সলিং, ইট সলিং হলো স্বর্ণের। তখন এরা দেখতে কি তার এই ঘটনা কি, এরা রিটার ভাই চাই দিয়ে একই সিস্টেমে একই ফর্মা একই ঘটনা কি, আর কি আল্লাহ তাআলার জ্ঞান দেখেন, 300 ইট মাঝে মাঝে উনি একটা একটা করে ইট সরায় রাখছে। এই লম্বা রাস্তায় একটা একটা করে ইট কুল্লা রাখছে, প্রায় 300 ইট এই মাঝখান দিয়ে সরাই লিছে, ফাঁক ফাঁক দিয়ে সরাইছে। এরা রাত কটা ইট, 300 ইট রাস্তাতে উড়াইছে কটা, 300 ইট সুলাইমান নবী উড়ায় রাখছে। এখন এরা ইট উঠতে গিয়ে দেখে মাঝখানে একটা ইট নাই, এখন সাহেব ইট আর ইট একই সিস্টেম, এখন কয় সর্বনাশ। আমরা রাত যে ইট ইগান একই একই ফরমার একই লেখা, ইগান দিয়ে কি ইট নাই, এখন হে কিতা করছে ইটটা নিয়ে আনতে লাগাই দিয়ে একবার সমানে মানে মিল্লা গেছে, কতক্ষণ গে দেহে আর একটা নাই, তখন হে কি রে এটা রূপা আমার একই সিস্টেমের একই নাম একই সিস্টেমের এটা নিয়ে আনতেছে মিল্লা গেছে। এখন এরা চিন্তা করলো যে এই যে যাইতা যে আর এক এক জায়গাতে ইট নাই, আমরা হাতের ইটও লাগাইতেছি, কতক্ষণ পরে গেছে গরু ছাগল এলা যাইতেছে। এরা কই ইজ্জত শেষ, মান সম্মান সব শেষ, সবটা ডাক দেখো এখানে আইগা না, কই যা সিট হইয়া মান সম্মান তাক বনিবে। আমরা যারে ইট দিয়ে কিনতাম আইছি ওই দে ওই ইটটা রাস্তা বানাইছে, রাস্তার মধ্যে কুত্তা বিলে মুত্তা দেন, সুবহানাল্লাহ। আরে রানে বিলকিসের বাহিনীরা চিৎকার দিয়া বলেন কারে কিনতে আসলাম, লজ্জায় আর চেহারা দেখাইবার মতো না, মাঝে মধ্যে একটা করে ইট নাই রে, আমাদের হাতে যে ইটগুলো আছে সাবধান তাড়াতাড়ি ইটগুলাই এখানে রাইখা দে, যদি ইট লইয়া আমরা বাদশার সামনে যাই আমরা সুরির দরা খাম। এর আমরা হবে সুরের ঘরে সুরগ, আমার রাস্তার থেকে ইট চুরি করে লই এসো, যদি হই ডানছি না বলে তাই 300 ইট কেন নাই তোর রাত 300 ইট ইটি ফাইসত করবে, কথা কয় লাগবো নি ফেস। এরা লজ্জা শরমে সর্বনাশ, মান সম্মান যা আছে সব শেষ হইব, ইট লইয়া বাসার কাছে যাওন দিত না, ইগেন তো এক একজন যায় আর একটা একটা করে ইট তয়, 300 ইট এরা জাগাত লাগাইছে, লাগাই এখন আত কিচ্ছু নাই, এখন খালি আতে বাসার সামনে খালি আতে। রানী বিলকিসের বাহিনীরা অবাক হয়ে গেল, যারে আমরা ইট দিয়া স্বর্ণ দিয়া কিনার জন্য আসছিলাম রে, কোন রাজ্যের ভিতরে ঢুকলাম,
আমরার ভিতরে অহংকার ছিল, আমরার দেশ উন্নত, দনে বলে আমরা সবার চেয়ে উন্নত, অস্ত্রের বল দনের বল আমরা দেখাইছিলাম। আজকে তাকায়া দেখি আমাদের দেশে যে স্বর্ণের দাম, এই স্বর্ণ তারা রাস্তার ইট বানায় রাখছে, গরু ছাগলে পায়খানা করে। আমরা খালি হাতে এখন অহংকার সব শেষ, বাদশার সামনে খালি হাতে নাস্তা মাস্তা করাইছে, আরো লম্বা ঘটনায় দিকে গেলাম না, অনেক ঘটনা এখানে, মেয়ের কাহিনীও আছে। এরা পুরুষ সাজায় আনছিল মেয়েদেরকে, তো লম্বা ঘটনা লিয়ে আমি শর্টকাটে বলেছি। আচ্ছা, এরা কোন রকম এখান থেকে জান বাসাইয়া দৌড়ছে রানী বিলকিসের কাছে। রানী বিলকিসের কাছে গিয়া বলে, রানী মান সম্মান যা আছে সব শেষ, আমরা রে পাঠাইছেন স্বর্ণের ইট দিয়া রূপার ইট দিয়া ওই বাদশারে কেনার জন্য, না এমন এক বাদশার দরবারে পাঠাইলেন গো, জীবনে বহুত বাদশা দেখছি, ওই বাদশার কাছে ইট লইয়া গেলাম স্বর্ণের ইট, ওই বাদশার কাছে গেলাম রূপার ইট লইয়া, আশ্চর্য হয়ে গেলাম যে ইট নিয়া কেনার জন্য গেছিলাম, ওই ইট রাস্তার মধ্যে রাখছে, রাস্তার মধ্যে কুকুর বিড়ালে প্রস্রাব করে, ইটের কোনো দাম না। রানী বিলকিস মাথা দাঁত দিয়ে মান সম্মান সব শেষ, তে খাইল্লা হাতে গেছলে বলো বিদ্যুত তার জল জল খাইল্লা হাতে গেছত করে বলে, দিছেন ইট, ইট দি রাস্তা তলায় তোর খেয়ে আমরা ইট লজ্জায় ফলাই দিয়েছি রাস্তা, তো কেমনে লইয়া যায় মাঝখানে ইট নাই একটা হইরা, পরে গেলে চুরি ধরা। রানী বিলকিস কয়, তাহলে আমার যেতে হবে, সুবহানাল্লাহ হইতেন না, আমার যাইতে হইব। এবার তার পুরো রাজত্ব লইয়া রানী বিলকিস রেডি হইল সুলাইমান নবীর কাছে যাবে। হুদহুদ কই আছে? হুদহুদ রে সাথে সাথে আবার হড়াই দিছে, হুদহুদ সপ্ত সপ্ত এখান থেকে আদান প্রদান করতেছে, কি কি করতেছে আবার এ জানাইতাছে। হুদহুদ আয় এখন নবী ঘটনা আছে বলে কিতাব বলে, পর রানী বিলকিস নিজে আইতাছে, সুলাইমান নবী কয় পুরো রাজত্ব সাজা, জনমের সাজা নেই সাজা, স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা দিয়া সাজা। সুলাইমান নবী যখন রাজত্ব সাজাইল, রানী বিলকিস তার পোড়া বাহিনী লইয়া আসতেছিল, সুলাইমান নবী ডাক দেয়া হয়, হুদহুদ রে তুই বলছিলি রানী বিলকিসের একটা সিংহাসন আছে, বলে জি আছে, রানী বিলকিসের সিংহাসনটা আমি এখানে নিয়ে আসতে চাই। রানী বিলকিস যেহেতু তার রাজ্যের বাহিরে চলে আসছে, এর ভিতরে তার সিংহাসনটা আমি এখানে নিয়ে আসতে চাই, জোরে কোন সুবহান। সিংহাসন কত লম্বা? 80 হাত লম্বা, প্রায় 40 হাত প্রশস্ত, এটার উচ্চতা হলো 30 হাত। এত বড় সিংহাসন উন রানী বিলকিস আসার আগে নিয়ে আসার অনুমতি দিছে। সুলাইমান নবী কইলো, এরে জিন্নাত এবং মানুষ, প্রথম জিন্নাত রে কইছে, জিন্নাতের মধ্যে কে পারবি সবচেয়ে অল্প সময়ে রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করতে? এক জিন্নাতে কয়, হুজুর আমার অনুমতি দেন, আমি আপনি বসার থেকে উঠার, আপনি বসার থেকে উঠতে যতটুক সময় লাগবে এর ভিতরে সিংহাসন হাজির করবো। আপনারা সুবহানাল্লাহ কিতাব বুঝাতে সম্ভব? আপনারা লাগে সম্ভব? পৃথিবীর কোন বাদশাহ দ্বারা সম্ভব না। কয় উঠার থেকে দাঁড়াইতে দাঁড়াইতে সিংহাসন লইব? এটা সিংহাসন কত বড়? 80 হাত লম্বা। সুলাইমান নবী কোন অত টাইম নেই আমার কাছে, আমি বসার থেকে দাঁড়াবো, এই টাইম আমার কাছে নেই, আরো তাড়াতাড়ি উঠিব। সুবহানাল্লাহ হইতেন না। সব জিন্নাতরা ব্যাক হয়ে গেছে আজ, আমার থেকে তাড়াতাড়ি তো আর কেউ আনা সম্ভব না। আশ্চর্যের ব্যাপার হলো, একজন দাঁড়ায় বলে, হুজুর আমার অনুমতি দেন যে কতটুকের ভিত্তি আনবা? বলে আপনার চোখের পাতিটা ফালাইতে যতক্ষণ লাগে। সুবহানাল্লাহ, চোখের ফলক ফালাইতে যত সময় লাগে এর ভিতরে আপনার সামনে সিংহাসন হাজির করব। আরে যুবক ভাই, যিনি বললেন আমি চোখের ফলকের ভিতরে সিংহাসন হাজির করব, উনি কোন জিন্নাত না, উনি ছিলেন মানুষ। জোরে কম সুবহান। জিন্নাত থেকে মানুষের পাওয়ার কম না বেশি? একটা মানুষ হইয়া বললেন, নবী গো অনুমতি দেন আপনার জিন্নাত খুলতে গিয়ে বলছে বসার থেকে দাঁড়াইতে যতটুক সময় লাগে এর ভিতরে সিংহাসন হাজির করবে, আর আমি মানুষ হইয়া ওয়াদা দিলাম আপনার সামনে আমি চোখের ফলকের ভিতরে হাজির করব। সাথে সাথে ফলকের সাথে সাথে সিংহাসন হাজির। সুবহানাল্লাহ, জানি
প্রাণে বিল কি চাইছে, আমার পরে খালি সিংহাসনে পাইছে ঘটনা কি তারি আশ্চর্য হওয়ার কথা না। এই সেটটা যদি আমার বাসাতে আমি যাইবার গিয়ে পুচ্ছা জায়গা তা আমি তো বুঝেন তো চিন্তা করি যদি খেলাম আমি কেন মাহফিল হয় এটা মাইলো টেনশন লাগবে ওখান এটা যে মাহফিল তে সিপ্ত ডাইরেক্ট হইতে পারতাম যেটা তো আমার আমি হইতারো না। আমার বাসাতে একটা সোফা আছে আমি যদি কেনা দিই আমার বাসার মতো সেম সোফা আসলে আমার বাসাটা কিন্তু আমি সাহস আছে নি কইবা এটা কেমন সম্ভব রানী বিলকিস তার সিংহাসন দিককে কয় এটা তো আমার এখন কই ধরতে পারেন এখানে কেমন নাই দেখি সম্ভব না দেখি উইরা হইতো না মাথায় ধরতেছে বারবার রানী বিলকিস তার সিংহাসনের দিকে তাকায় বারবার তাকায় বলার সাহস নাই যেটা আমার সিংহাসন কেমনে কইবে কি সম্ভব না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে রানী বিলকিস সিংহাসনটা কি পরিচিত নাকি বলে জি পরিচিত কার সিংহাসন কোড তো আমারটার মতনই লাগে আমারটাই তো দেখা যায় এরম লাগার কথা নেই ডাইরেক্ট কইতে পারতো না সুরা তো আমার মতো জানো বই সব কিছু তো আমার মতো একটা আশ্চর্য জিতেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রানী বিলকিস সিংহাসনটা তোমার এটার মতো লাগে না এই সিংহাসনটা তোমার রানী বিলকিস আসমান ভাঙ্গে মাতাত পড়ছে এটা কেমনে সম্ভব এটা কেমনে সম্ভব আমার সিংহাসনই কেন আসলো কিভাবে তাও আমি এবার আগে আমি তো আমি দেখতেছি সিংহাসন আছে তা আমি এবার আগে দিয়ে পড়ছি তানি বিলকিসের বুজার বাকি আছে উনি যে সাধারণ না কিন্তু জিন্নাত একটা ফেস লাগাই দিছে ফেস কি তো জানেন নি সব জাত কিন্তু শয়তান থাকে জিন্নাতরা ডরাইতাছে রানী বিলকিস আর জিন্নাতদের চিন্তা হইলো যে আমরা যাই রানী বিলকিস সুলাইমান নবীর সাথে চলি এমনি যে গরম সুলাইমান নবী আর রানী বিলকিস তো শুধু মানুষ না এত জিন্নাত জিন্নাতের গর জন্ম নিছে এত জিন্নাতের সবকিছু জানে এই লোকরে যদি সুলাইমান নবী বিয়া করে লয় তে পড়বো আমরা মুসিবত ওই কুটনামি লাগাই দিছে এরকম আছে নি কুটনামি জিন্নাতে কুটনামি লাগাই দিছে কজু রানী বিলকিস সুন্দর ওই কিন্তু ফাওয়ের মধ্যে বড় বড় ফসম খারাপ দেখা যাবে এটা ওই তো নামের সাথে আমরা এটার বিয়া টিয়া করেন না সুলাইমান নবী বকি তারে বিয়া করার তো কোনো চিন্তা ভাবনা করছি না তুই যে আগেই ফেস লাগাই দিছ কনা হুদ হুদে কইছে আপনার লগে বলে বিয়া দিব আপনার লগে বিয়া করাই দিব এর লগে আমরা কইছি তার ফাও বেশি ভালো না তার ফাওয়ের মধ্যে লম্বা লম্বা লুম আপনি এটার বিয়া করেন না এটা জিন্নাতের মতো লাগে ফাউডি সুলাইমান নবী কাছে যা সুলাইমান নবী কি করছে সাথে সাথে উনার ভিতরে রুমের ভিতরে সীসা দিয়া ডালাই দিছে সীসা দিয়া ঢালাই দিছে এমন পদ্ধতি মানে সিস্টেম করছে আজ থেকে হাজার হাজার বছর আগে কত প্রযুক্তি উনি ব্যবহার করছিলেন যে আপনি মনে করবেন যেটা মনে কোনো নদী এখন বিভিন্ন টাইলস বাড়িছে না বোঝা যায় পানি দূরতাছে এখন বাড়িছে কত বছর পরে হাজার হাজার বছর পরে আর আরো হাজার হাজার বছর আগে সুলাইমান নবী তা বেটাগিরি দেখাই দিছে সুবহানাল্লাহ কইনা তো ইতা বেটাগিরি তুমি অত বছর পরে দেখাছো সুলাইমান নবী বহুত আগে দেখাই দিছে রানী বিলকিস আইলে কি রুম আইলাম ফানি কি তা দেও মারে ফানি মনে করে রানী বিলকিস কাপড়টা আড়ু পর্যন্ত টান মারছে সুবহানাল্লাহ কইতে না আর সুলাইমান নবী দূর থেকে বইয়া আমনে ছায়া রইছে কারণ ফাউডি দেখার বড় শখ ছিল কারণ লুম কইছে যদি লুম্বা হইতো এটার বিয়া করতাম না ফাউজন আড়ু পর্যন্ত তুলছে সুলাইমান নবী কোন না ঠিক আছে টাশি মেরে দিছে জানা হইব কি তো হইব কি হইব ফাউলুম নাই কিন্তু ওই জিন্নাতরা ফেস লাগাই দিছে সুবহানাল্লাহ কইতেন না আরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে রানী বিলকিস পাগল হয়ে গেছে উনি আল্লাহর পয়গম্বর এর মধ্যে কোনো সন্দেহ নাই পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কালেমা পয়রা রানী বিলকিস ঈমান আনছে সুবহানাল্লাহ